বন্ধুগণ এই হচ্ছে রামপুরহাট জংশন। রামপুরহাট জংশন থেকে মুরারই পর্যন্ত থার্ড লাইন আজকের ভিডিওতে আপডেট। বন্ধুগণ রামপুরহাট থেকে মুরারই থার্ড লাইনের কাজ সেই কাজ কিন্তু শেষ হতে চলেছে। রামপুরহাট মুরারই থার্ড লাইন ইলেকট্রিফিকেশনের কাজও কিন্তু শেষ হয়ে যাচ্ছে বন্ধুগণ। বিগ আপডেট, গুড নিউজ বন্ধুগণ। রামপুরহাট মুরারই থার্ড লাইন আপডেট বন্ধুগণ, আমি আছি এখন রামপুরহাট জংশন। এই রামপুরহাট জংশন থেকে মুরারই পর্যন্ত যে থার্ড লাইনের কাজ তার আপডেট আজকের এই ভিডিওতে চলে এলো। তো বিগ আপডেট, গুড নিউজ, বলা যায় যে থার্ড লাইন কমপ্লিট হতে চলেছে। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। আর করবে না ট্রেন লেট, উত্তরবঙ্গ বা উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় এই রুট দিয়ে যে সমস্ত ট্রেন গুলো চলে সেই ট্রেন আর নয় লেট। হ্যাঁ এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালোই আছেন। আমি এখন রামপুরহাট জংশন থেকে ছেড়ে চলছি মুরারয়ের উদ্দেশ্যে। রামপুরহাট থেকে মুরারই আজকের ভিডিওতে যে থার্ড লাইনের আপডেট তা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং দেখাবো সেই আপডেট। বন্ধুগণ আমি এখন আছি শিয়ালদা আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জেনারেল কামরায়। তো দেখতে পাচ্ছেন এই যে পাশের লাইনটি, এটাই কিন্তু তৃতীয় লাইন অর্থাৎ থার্ড লাইন। সেই লাইন দেখতে পাচ্ছেন রামপুরহাট জংশন থেকে আমি ছেড়ে চলছি এবং যে লাইনে পাথর ফেলা থেকে শুরু করে ইলেকট্রিফিকেশন এমনকি লাইনের সিগন্যাল সহ অনেক কিছু কাজ কমপ্লিট হতে চলেছে, যা আমি রামপুরহাট জংশন থেকে এর পরের যে স্টেশন সেই স্টেশনটি এখন ধরছি এবং রামপুরহাট জংশন থেকে আপনাদের দেখালাম যে থার্ড লাইনের যে কাজ সেই কাজ পুরো কমপ্লিট। তো সামনে যে স্টেশনটি সেই স্টেশনটি হচ্ছে স্বাধীনপুর। এই স্বাধীনপুর স্টেশনে দেখতে পাচ্ছেন লাইন পাতা সবই কমপ্লিট, কিন্তু ইলেকট্রিফিকেশন এই স্টেশনে, যেহেতু এই লাইন থার্ড লাইনের জন্য আলাদা প্ল্যাটফর্ম হচ্ছে তাই এই প্ল্যাটফর্মে ইলেকট্রিফিকেশন এখানে এখনও হয়নি। মানে সে কাজটা হচ্ছে, চলছে এখন, তবে এখানে হয়ে যাবে ইলেকট্রিফিকেশন, সমস্যা নেই। নতুন ফুট ওভারব্রিজও পুরোপুরি কমপ্লিট। তো স্বাধীনপুরের পর এর পরবর্তী স্টেশন পর্যন্ত চলুন দেখে নেওয়া যাক। স্বাধীনপুর স্টেশনটি ছেড়ে চলছি, এর পরবর্তী স্টেশন নলহাটি জংশন। নলহাটি জংশন পর্যন্ত থার্ড লাইনের আপডেট। বন্ধুগণ দিনটি মেঘলা এবং যে কোনো সময় বৃষ্টি আসতে পারে দেখতে পাচ্ছেন। তো আর রামপুরহাট থেকে মুরারই পর্যন্ত ডিস্টেন্স 30 কিলোমিটার, আর এই 30 কিলোমিটার যদি থার্ড লাইন কমপ্লিট হয়ে যায় তাহলে এই যে ট্রেন লেট করা থেকে শুরু করে বিভিন্ন এক্সপ্রেস ট্রেনগুলো মাঝে মধ্যে লুপ লাইনে দাঁড়িয়ে যাওয়া, এই সমস্যার সমাধান হবে। কেননা এই রোড দিয়ে যে মালগাড়ি, সেই মালগাড়ির চাপের জন্য এরকম ট্রেনের লেট হয়, সেই জন্য কিন্তু এই থার্ড লাইন নির্মাণ করা হচ্ছে। তো থার্ড লাইন আপনারা দেখতেই পাচ্ছেন, একদম প্রথম যে লাইন সেই লাইন দিয়ে চলছি, মধ্যে আছে 2 নম্বর লাইন এবং 3 নম্বর লাইনটি দেখতে পাচ্ছেন ওই পাশে ইলেকট্রিফিকেশন দেখতে পাচ্ছেন হয়ে গেছে। স্বাধীনপুর থেকে এখন নলহাটি জংশন পর্যন্ত পুরোপুরি ইলেকট্রিফিকেশন কমপ্লিট, শুধু স্টেশনগুলোতে মানে ইলেকট্রিফিকেশন ছাড়া কিছু কিছু কাজ বাকি, সিগন্যাল সেগুলো চলছে। তো বাদবাকি সমস্ত জায়গাতে এই যে লাইন, লাইন পাতা, ইলেকট্রিফিকেশন অনেক কিছুই কমপ্লিট। তো বন্ধুগণ এবার ঢুকছি নলহাটি জংশন এবং এই নলহাটি জংশন পর্যন্ত যা আপডেট থার্ড লাইনের যে কাজ অর্থাৎ ইলেকট্রিফিকেশন থেকে শুরু করে সব কিছু কমপ্লিট। নলহাটি জংশনে নতুন প্ল্যাটফর্ম, সমস্ত কিছুই কমপ্লিট। তো নলহাটি জংশনকে স্কিপ করে পার করে এখন চাতরার দিকে যাচ্ছি। নলহাটি জংশনটা পুরোটা দেখানো হলো না, তার জন্য দুঃখিত, কেননা ট্রেনে প্রচুর ভিড়ের জন্য গেট ছাড়া হয়ে গিয়েছিলাম। তো তারপর আবার ম্যানেজ করে গেটের সামনে এলাম। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাবো এই যে থার্ড লাইনের যে কাজ অর্থাৎ এই যে ইলেকট্রিফিকেশন থেকে শুরু করে লাইনে পাথর ফেলা, সিগন্যাল থেকে শুরু করে এখন এই যে নলহাটি জংশন থেকে চাতরা পরবর্তী স্টেশন পর্যন্ত পুরো কমপ্লিট। তো বন্ধুগণ আপনাদের একটি তথ্য জানিয়ে রাখি, এই যে দেখতে পাচ্ছেন যে থার্ড লাইনে যে পরীক্ষা নিরীক্ষার যে কাজ অর্থাৎ এইখানে যে কাজ চলছে অর্থাৎ এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন যে ইঞ্জিন চালিয়ে সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা চলছে ইলেকট্রিক লাইন লাগিয়ে। তো রামপুরহাট থেকে চাতরা পর্যন্ত থার্ড লাইন ইলেকট্রিফিকেশন থেকে শুরু করে পুরোপুরি কমপ্লিট, অর্থাৎ চাতরা পর্যন্ত লাইনটি চালু হওয়ার সম্ভাবনা আছে খুব শীঘ্রই রামপুরহাট থেকে চাতরা পর্যন্ত। তো চাতরার পরবর্তী স্টেশন মুরারই সব কিছুই দেখাবো, ভিডিও সঙ্গেই থাকবেন। এখন আমরা ঢুকছি চাতরা স্টেশন, সামনেই চাতরা স্টেশন আছে এবং চাতরা স্টেশন ঢুকতে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে মধ্যে যে লাইনটি দেখতে পাচ্ছেন আপনারা, তো এই লাইনটি হচ্ছে সেই তৃতীয় লাইন। আর এই যে লাইন সেই লাইনের কাজে দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিফিকেশন চাতরা স্টেশন পর্যন্ত, চাতরা স্টেশনে ইলেকট্রিফিকেশন হয়ে গেছে আর এটি হচ্ছে সেই চাতরা স্টেশন। তো এই চাতরা স্টেশনে দেখতে পাচ্ছেন চাতরা স্টেশন পর্যন্ত ইলেকট্রিফিকেশন থার্ড লাইনের কাজ পুরো কমপ্লিট, অর্থাৎ এখান থেকে রামপুরহাট পর্যন্ত ট্রেন মানে থার্ড লাইন চালু হওয়ার সম্ভাবনা আছে। তো চাতরা স্টেশনটি ছেড়ে এখন এবার মুরারই গন্তব্যস্থান মুরারই যাচ্ছি।
এবং এই চাতরা স্টেশন থেকে মুরারই পর্যন্ত এখনও পুরোপুরি কাজটা কমপ্লিট না, মানে ইলেকট্রিফিকেশন এখনও পুরো কমপ্লিট হয়নি, এমনকি কোনো কোনো জায়গাতে পাথর ফেলার কাজও বাকি আছে, তবে বেশিরভাগ পাথর ফেলার কাজ কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন যে এই যে ইলেকট্রিফিকেশন ইলেকট্রিক খুঁটি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন থার্ড লাইনে, সেই ইলেকট্রিক এখনও তার লাগানো হয়নি, মানে এখানে সেই কাজটা এখনও পুরো কমপ্লিট হয়নি। তবে এই যে ইলেকট্রিক লাইন লাগানো চলছে দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক লাইন পড়ে আছে, লাগানো চলছে, এই যে সেই কাজ কিন্তু চলছে, তবে চাতরা পর্যন্ত কমপ্লিট, রামপুরহাট থেকে চাতরা পর্যন্ত। তো চাতরা স্টেশন থেকে মুরারই পর্যন্ত এই অংশে কিছু কিছু জায়গাতে এখনও পাথর ফেলাও হয়নি। তো দেখতে পাচ্ছেন যে লাইন পাতা শুরু করে সব কিছু কমপ্লিট হলেও এই জায়গাতে পাথর ফেলাটা বাকি আছে আপনাদেরকে, যে জায়গায় এখন দেখাচ্ছি ঠিক মাঝামাঝি জায়গায়, মানে মুরারই স্টেশন ঢুকতে, তো এই জায়গাতে পাথর ফেলার কাজ বাকি। আবার দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিছু পাথর ফেলা হয়েছে, তবে এখনও পাথর অনেকটাই প্রয়োজন আছে। দেখতে পাচ্ছেন যে রেল লাইনের সাইডে সাইডে যে পাথর দেওয়া হবে সেই পাথর এখনও বাকি আছে। তো মুরারই স্টেশন ঢুকতে সামনে একটি ছোট্ট ব্রিজ পড়বে এবং সেই ব্রিজের কাজ এখন আপনাদের দেখাবো। সেই ব্রিজটি কিন্তু পুরোপুরি সম্পূর্ণ কমপ্লিট, এই যে হচ্ছে সেই ব্রিজ, ইলেকট্রিফিকেশন বাকি, তাছাড়া পাথর ফেলা সব কিছুই কমপ্লিট। এবার এই ব্রিজ পার হওয়ার পরে আরও একটি ছোট্ট ব্রিজের পরেই কিন্তু মুরারই স্টেশন। তো বন্ধুগণ, এইদিকে পাথর ফেলা পুরোপুরি কমপ্লিট, তো শুধু ইলেকট্রিফিকেশন বাকি, সেই ইলেকট্রিক খুঁটি কিছু কিছু জায়গায় পোতা হয়েছে, কিছু কিছু জায়গাতে বাকি আছে। তো চাতরা থেকে মুরারই পর্যন্ত এই কাজ এখন ইলেকট্রিফিকেশনের যেটা চলছে আপনাদের দেখালাম আগেই, সেই কাজ কিন্তু চলছে। তো এই হচ্ছে মুরারই স্টেশন, অবশেষে মুরারই স্টেশন চলে এলাম। মুরারই স্টেশন পর্যন্ত পুরো কাজ কমপ্লিট, নতুন বিল্ডিং, এই যে থার্ড লাইনের জন্য নতুন বিল্ডিং, নতুন প্ল্যাটফর্ম সব কিছু কিন্তু তৈরি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন হলুদ কালারের, সেটি কিন্তু নতুন বিল্ডিং নির্মাণ করা হয়েছে ফুটওভার ব্রিজ সহ। এই হচ্ছে সেই মুরারই স্টেশন দেখতেই পাচ্ছেন। তো মুরারই স্টেশন ছেড়ে আমরা এখন ফারাক্কা চলে যাচ্ছি, কেননা ফারাক্কার ওই সাইড দিয়ে আমি বাড়ি যাব। তো আজকের এই আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে তো শেয়ার হতেই পারে।